আইপিএলে বিতর্কিত 10 ঘটনা যা জানলে চমকে যাবেন আপনিও। আবির্ভাবের বছর থেকেই আইপিএল যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি করোড়পতি লীগ ঘিরে একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। প্রতিযোগিতায় প্রচুর টাকার হাতছানি, রাতের পার্টি, চিয়ার লিডারদের দাপাদাপি সহ একাধিক বিতর্কে নানা সময় উত্তপ্ত হয়েছে আইপিএল। যত দিন গিয়েছে, জনপ্রিয়তা ও জৌলুসের সঙ্গে আইপিএল ঘিরে বেড়েছে বিতর্ক। 26 মার্চ থেকে শুরু হতে চলেছে 15 আইপিএল। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল এর সেরা 10 বিতর্কিত ঘটনা। নাম্বার 1, স্পট ফিক্সিং এর জন্য নির্বাসিত এস শ্রীশান্ত, অঙ্কিত চৌহান ও অজিত চান্ডিলা। 2013 সালে রাজস্থান রয়্যালসের 3 ক্রিকেটার এস শ্রীশান্ত, অঙ্কিত চৌহান ও অজিত চান্ডিলাকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল। তিনজনের বিরুদ্ধে স্পট ফিক্সিং এর গুরুতর অভিযোগ উঠেছিল। এস শ্রীশান্ত এক ওভারে 14 রান দিয়েছিলেন। অভিযোগ ছিল সেই ওভারের শুরুতে রুমাল চেয়ে পাঠান এস শ্রীশান্ত, যার ফলে বুকির কাছে সংকেত যায় যে এই ওভারটি গড়াপেটা হতে চলেছে। সেই ওভারে এস শ্রীশান্ত 13 রান দেন। শ্রীশান্তের আরও 2 সতীর্থ অঙ্কিত ও অজিতের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ তোলা হয়। দীর্ঘ 8 বছর নির্বাসনে থাকার পর শ্রীশান্তের উপর নির্বাসন তুলে নেওয়া হয়েছে। নাম্বার 2, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে 2 বছরের নির্বাসন। 2013 সালে ম্যাচ ফিক্সিং বিতর্কের পর উচ্চ পর্যায়ে তদন্ত করে বিসিসিআই। সেখানেই উঠে আসে তদানীন্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসের জামাই গুরুনাথ মেয়াপ্পন চেন্নাই সুপার কিংসের ম্যাচে ব্যাটিং করেছেন। এদিকে রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাও ব্যাটিংয়ে দোষী সাব্যস্ত হন। পরে তিনি নিজের দোষ স্বীকারও করেন। এই ঘটনা জেরে চেন্নাই ও রাজস্থান রয়্যালসকে 2 বছরের জন্য নির্বাসিত করেছিল বোর্ড। 2018 সালে ফের আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ও রাজস্থান। নাম্বার 3, কলকাতা নাইট রাইডার্স থেকে ছাঁটাই সৌরভ গঙ্গোপাধ্যায়। 2008 থেকে 2011 সাল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে 2008 সালে তৎকালীন কোচ জন বুকাননের মাল্টিপল ক্যাপ্টেন্স থিওরির জন্য মহারাজের সঙ্গে তার বিরোধিতা প্রকাশ্যে এসেছিল। এরপরের বছর সৌরভ দলের পূর্ণ দায়িত্ব পেলেও পারফরমেন্সের উন্নতি হয়নি, ফলে 2012 সালে নিলামে বেহালার বাহাতি অবিকৃত রয়ে যান। এরপরেই গোটা বাংলা ও ইডেন গার্ডেন্স চত্বর জুড়ে নো দাদা নো কেকেআর স্লোগান উঠেছিল। নাম্বার 4, ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্বাসিত শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শেষ হওয়ার পরে 2012 সালে 16 মে ওয়াংখেড়ে মাঠে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন শাহরুখ খান। অভিযোগ ছিল ম্যাচ শেষের পরে মদ্যপ শাহরুখ অশ্লীল আচরণ করেন। যদিও শাহরুখের বক্তব্য ছিল মাঠে থাকা তার বাচ্চা ও পরিজনদের সঙ্গে সঠিক আচরণ করেননি নিরাপত্তারক্ষীরা, সেটা ঠেকাতেই তিনি মাঠে ঢোকেন। এর ফলে 5 বছর শাহরুখের ওয়াংখেড়েতে ঢোকা ব্যান করে দেওয়া হয়। নাম্বার 5, বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ঝামেলা। সালটা 2013, চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল এর খুন খারাপি ম্যাচে কেকেআর বনাম আরসিবি। ম্যাচের 10 নম্বর ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার বদলে সেদিন বিরাট কোহলি এগিয়ে গিয়েছিলেন এক্সট্রা কভারের দিকে, যেখানে দাঁড়িয়ে কেকেআরের নেতা গৌতম গম্ভীর। বিরাট কিছু একটা বলতেই গম্ভীর তেড়ে যান তার দিকে, পাল্টা মারমুখী হয়ে ওঠেন বিরাটও। কি হচ্ছে বা হতে পারে তা বুঝতেই চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শক। নাম্বার 6, হরভজন এস শ্রীশান্ত স্ল্যাব গেট বিতর্ক। 2008 সালে মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় ম্যাচের শেষে ক্রিকেটাররা হাত মেলানোর সময়ে হরভজন সিং চড় মেরে বসেন এস শ্রীশান্তকে। ভিডিও ফুটেজ অনুযায়ী এস শ্রীশান্ত কোনো রকম প্ররোচনাও দেননি। হরভজন তার জাতীয় দলের সতীর্থ এস শ্রীশান্তকে চড় মেরে বাকিদের সঙ্গে হাত মিলিয়ে চলে যান। এই ঘটনা প্রকাশ্যে ফেলেন এস শ্রীশান্ত। সেই ঘটনার পরে হরভজনকে বাকি আইপিএল এর জন্য ব্যান করে দেওয়া হয়। এই ব্যানের বিরুদ্ধে কোনো রকম আবেদনও জানাননি হরভজন। বলা যেতে পারে আইপিএল এর উদ্বোধনী বছরের সবচেয়ে বড় বিতর্কিত ঘটনা ছিল সেটাই। নাম্বার 7, বহিষ্কার ললিত মোদি। আইপিএল যার মস্তিষ্ক প্রসূত, সেই ললিত মোদিকে 2010 সালে আইপিএল কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখনও তদন্ত চলছে। ললিতকে সরানোর পরে বিসিসিআই তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী জানা যায়, বিডিংয়ের সময় রিগিং করেছিলেন ললিত মোদি। এরপর 2013 সালে ললিতকে বিসিসিআই থেকে বহিষ্কার করা হয়। এমনকি সেই ঘটনার পর থেকে আর দেশেও ফিরে আসেনি ললিত মোদি। নাম্বার 8, রবিচন্দ্রন অশ্বিন, জোস বাটলার মানকেট কাণ্ড।
2019 সালে আইপিএল এশেটাই ছিল অন্যতম বড় বিতর্ক। রবিচন্দ্রন অশ্বিন বল করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান জোস বাটলার। এক মুহূর্ত অপেক্ষা না করে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলেন তৎকালীন পাঞ্জাব কিংসে খেলা এই অফ স্পিনার। দুই ক্রিকেটার তীব্র কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় কিছুটা অবাক হলেও নিয়ম মেনে বাটলারকে সাজঘরে ফিরে যেতে হয়। সেই আউট নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। অশ্বিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। তবে বিতর্কে জড়ালেও বিশ্ব ক্রিকেটের অনেক প্রাক্তনকে পাশে পেয়েছিলেন অশ্বিন। তবে এবারের আইপিএল শুরু হওয়ার আগে অশ্বিন ও ক্রিকেট দুনিয়ার অন্য বোলাররা স্বস্তি পেয়েছেন, কারণ এই বহু বিতর্কিত মানকাডিং এর অবলুপ্তি ঘটিয়েছে এমসিসি। নম্বর 9, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি ও ইয়ন মর্গ্যান ঝামেলা। চলতি আইপিএলে কলকাতা বনাম দিল্লির ম্যাচের মাঝে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ইয়ন মর্গ্যান ও রবিচন্দ্রন অশ্বিন। সে সময় দুই ক্রিকেটারের বাদানুবাদে মধ্যস্থতা করতে এগিয়ে আসেন দিনেশ কার্তিক। দিল্লির ইনিংসের শেষ ওভারে পুল করতে গিয়ে ক্যাচ তুলে আউট হন অশ্বিন। ফেরার সময় কেকেআর বোলার টিম সাউদির উদ্দেশ্যে কিছু বলেন, সেটা শুনেই মর্গ্যান এগিয়ে আসেন এবং পাল্টা উত্তর দেন অশ্বিনকে। অশ্বিনও ছাড়ার পাত্র নন, তিনিও প্রত্যুত্তর দেন মর্গ্যানকে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, এমন সময় কার্তিক এসে সামাল দেন, দুই ক্রিকেটারকে সরিয়ে দেন তিনি। তবে বিতর্ক সেখানেই থামেনি। ম্যাচের শেষে অশ্বিনকে খোঁচা দিয়ে টুইট করেছিলেন মর্গ্যান। এর জবাবে লাগাতার 6টা টুইট করে পাল্টা দিয়েছিলেন অশ্বিন। নাম্বার 10, ওয়েন পার্নেল ও রাহুল শর্মা রেভ পার্টি থেকে গ্রেফতার। 2012 সালে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হানা দিয়ে 100 গ্রাম কোকেন সহ বিভিন্ন মাদক উদ্ধার করেছিল পুলিশ। ধরা পড়েছিলেন দুই ক্রিকেটার রাহুল শর্মা ও ওয়েন পার্নেল। দুজনেই তখন সাহারা পুনে ওয়ারিয়র্স দলের হয়ে খেলতেন। সেই ঘটনায় প্রায় 100-এর বেশি যুবক যুবতীকে গ্রেফতার করা হয়। ম্যাচ ফিক্সিং, সংঘর্ষ, শ্লীলতা হানির পর মাদক কাণ্ডেও জুড়ে গিয়েছিল ক্রোড়পতি লীগ। যদিও রাহুল শর্মা দাবি করেছিলেন তিনি নাকি রেপ পার্টিতে ছিলেন না, তবে সেই ঘটনার পর দুই ক্রিকেটারের কেরিয়ার থমকে যায়। জেনে নিন কবে কোথায় শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। করোনা পর্ব কাটিয়ে আবার ফিরতে চলেছে এশিয়া কাপ। 2018 সালে শেষবার হয়েছিল এই টুর্নামেন্ট। আরও এক বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে বিসিসিআই সচিব জয় শাহের মেয়াদ বাড়ল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জয় শাহের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান। তার স্থলাভিষিক্ত হন জয় শাহ। তিনি এবার তরুণতম প্রশাসক হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হলেন। জয় শাহের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের পদে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পেশ করেন শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট শাম্মি সিলভা। বাকি সব সদস্য দেশের প্রতিনিধিরাই এই প্রস্তাব সমর্থন করেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় পুনর্নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট বলেন, আমার উপর আস্থা রাখা এবং আমাকে কাজ চালিয়ে যাওয়ার যোগ্য মনে করায় সব সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি। আমি কঠোর পরিশ্রম করতে তৈরি। এশিয়ায় ক্রিকেটকে সংগঠিত করা, উন্নতি করা এবং ক্রিকেটের প্রচারের বিষয়ে আমি দায়বদ্ধ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল যাতে আরও শক্তিশালী হয় সেটা নিশ্চিত করাও আমার লক্ষ্য। এশিয়ায় ক্রিকেটের উন্নতিই আমাদের লক্ষ্য। বিশেষ করে মহিলাদের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। তৃণমূল স্তরে যে প্রতিযোগিতাগুলো আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সেগুলো চালিয়ে যাওয়া হবে। জয় শাহ আরও বলেন, আশা করি করোনা অতিমারি শেষ হয়ে গিয়েছে। আমি চাই এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল নতুন কৌশল অবলম্বন করুক, আরও উদ্বোধনী শক্তি প্রয়োগ করুক এবং সব রকমভাবে উন্নতি করুক। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভাতেই এশিয়া কাপের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কায় এবারই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 27 আগস্ট থেকে, ফাইনাল হবে 11 সেপ্টেম্বর। এখনও অবশ্য সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়নি, তবে শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপ হওয়ায় নিশ্চিতভাবেই ভারত ও পাকিস্তান খেলবে, ফলে টি-20 বিশ্বকাপের আগে ভারত পাকিস্তান লড়াই আবার দেখা যাবে।